এরপরে প্রশ্ন হলো সবকিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই, এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত? এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান না থাকলে সবকিছুতে হালাল হারাম কেন টানতে যাবে সে? যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম মানে আত্মসমর্পণ, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে সে বলে কোরআনের ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই হে আল্লাহ আমার সালাত, আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সব কিছু আল্লাহর জন্য নিবেদিত, সব কিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম, সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। তাহলে আমার জীবন, পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম, তাহলে আমার জীবনে কি করব কি না করব সব তো আল্লাহ তাআলা বলবেন। কেউ কারোর কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করব, এই তো। তো আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, অথবা আল্লাহ তাআলা যা বলবেন সেটাই আমরা করব। এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই, কিছু হালাল হারাম মানবো কিছু হালাল মানবো না, তো এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, কিছু মানবা কিছু মানবা না তা হবে না। আল্লাহ আরও বলেছেন আতুমিনুনা বিবাদুল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনবা কিছু অংশ অবিশ্বাস করবা? তো এই বিষয়গুলো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে নাই। যে ব্যক্তি ঈমান এনেছে তার মুখে এরকম কথা মানায় না, সে পরিপূর্ণ নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, অতএব আল্লাহ যা বলবেন সেটাই তার একমাত্র করণীয় হবে, একমাত্র বর্জনীয় হবে। বাংলাদেশ থেকে ওমরা হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা, এর সাথে যাওয়া যাবে কি না? উল্লেখ্য এখানে আপন ছেলে রয়েছে, শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহরাম ছাড়া করা যাবে কি না? যাবে না ভাই। লা তুসাফিল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না। সফরে অবশ্যই কি লাগবে? পুরুষ মাহরাম লাগবে। এখন মাহরাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটুকু করলেন তাহলে ওইটুকু আপনার হারাম হবে, আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিছে তাহলে ওইটুকু আর হারাম হবে না, তাহলে সফরের এক অংশ হারাম হলো বাকি অংশ হালাল হলো, ব্যাপারটা এরকম হলো। অনেকেই এরকম করেন যে মহিলা এদেশে আছেন, স্বামী সৌদি আরব আছেন, তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন, সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন, তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে ওইটুকু আপনার হালাল, ওমরা তওয়াফ সব হালালভাবে করলেন, বাট এই বিমান যাত্রাটুকু আপনার কী হয়ে গেল? হারাম হলো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আমি গুনাহ করে ইবাদত করবো এটা কেমন কথা? অতএব এরকমটি করা উচিত না। মনের যা জেদ খেদ অথবা আবেগ মিটানো, এটার নাম শরীয়ত না। যে আমার মনে চাইলে টোমরা করে মনের ঝাল মিটাইলাম বা মনের আবেগ মিটাইলাম, আবেগ মিটানোর নাম শরীয়ত না। শরীয়ত হলো কোরআন হাদিস যা বলেছে এটা আনুগত্য করার নাম কি? শরীয়ত। মিনায় হাজির সাহেবরা 8 তারিখে যায় বসেন তাবুতে, তাবুতে মিনা যদি নামাজ পড়ে এক রাখাতে, মসজিদে হারামে নামাজ পড়লে যেরকম 1 লাখ হবে এরকম 1 লাখ হবে। এখন কোনো হাজির যদি আবেগ হয় যে না আমি হারাম শরীফে নামাজ না পড়লে আমার ভালো লাগে না, 1 লাখ পাবো না, এই জন্য সব হাজিরা মিনায় বসে থাকুক আমি হারামে চলে যাবো, কি বলেন? ওইটা অধিক ফজিলতপূর্ণ হওয়ার সুযোগ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন ওইটা আমার বুঝে আসুক বা না আসুক ওইটা করার মধ্যেই কি আছে? কল্যাণ